একদিন ডোডোর স্কুলে ওরাল হেলথ নিয়ে পড়ানো হয়, আর তারপরের দিনই ডোডোর মাথায় খেয়াল চাপে যে সে দাঁতের ডাক্তার হবে। তাই সে বাবার সাদা জামা পরে নেয়, জামাটা তার হাঁটু পর্যন্ত নেমে আসে। এ কি ডোডো, এটা তুই কি পরেছিস? আমি আজকে দাঁতের ডাক্তার। দিদি এখানে বস, আমি তোর দাঁত দেখব। কিন্তু রাই রাজি হয় না। ডোডো নাছোড় বান্দা, রাইকে জোর করে বসায় ডোডো। এবার হাঁ কর। এবার জিভ বের কর, বড় করে বের কর। ওফ দিদি, তুই কিছুই পারিস না। এই যে ডোডো ডাক্তার, রায়ের দাঁত দেখে কি বুঝলে শুনি? দিদির দাঁত ভালো, একদম সাদা, আলো পড়তেই চকচক করছে। কি দাদু ভাই, কি হচ্ছে? ডোডো সবার দাঁত চেক করছে দাদু। দাদু ঠাকুমা তোমরাও বসো, তোমাদেরও দাঁত চেক করব। হাঁ করো দাদু। এ বাবা, তোমার দাঁত কোথায় গেল দাদু? দাদু ভাই, দাদুর দাঁত তো পড়ে গেছে। কি করে পড়লো ঠাকুমা? দাঁতে পোকা লেগে গিয়েছিল তো। দাঁতে পোকা? কি হলো দিদি ভাই, হাসছো কেন? দাঁতে পোকা লাগে না দাদু, ওটাকে ক্যাভিটি বলে। হ্যাঁ, আমাদের স্কুলে শিখিয়েছে ক্যাভিটি। আমরা বুড়ো মানুষ, আমরা কি আর অত শত জানি দাদু ভাই। দাদু তুমি কি খাবার পর ঠিক করে মুখ ধোও না? মুখ ধুই তো। তুমি দিনে কয়বার দাঁত মাজো দাদু? একবার, সকালে ঘুম থেকে উঠে। না দাদু, দিনে দুবার দাঁত মাজা উচিত, একবার সকালে আর একবার রাতে খাওয়ার পর। দিনে কেন দুবার দাঁত মাজার দরকার সেটাও দাদু ঠাকুমাকে জানিয়ে দাও ডোডো। কারণ রাতে খাওয়ার পর দাঁত না মাজলে দাঁতের ভেতর খাবারের অংশ থেকে যায়, আর তা থেকে জার্ম তৈরি হয়, আর সেই জন্যে দাঁতে ক্যাভিটি তৈরি হয়। আচ্ছা, এটা তো জানা ছিল না। ঠাকুমা তুমিও আজ থেকে দিনে দুবার করে দাঁত মাজবে, না হলে তোমারও দাদুর মতো দাঁত পড়ে যাবে, আর তুমিও ফোকলা হয়ে যাবে। আজ থেকে দিনে দুবার দাঁত মাজবই, আর খাবার পর ভালো করে কুলকুচি করে মুখ ধুতে হবে, না হলে। মনে হয় আমাদের সোনার ক্যাভিটি শব্দটা খুব পছন্দ হয়েছে। সোনামা আমার, শোনো সোনামা, তোমাকেও কিন্তু দিনে দুবার দাঁত মাজতে হবে, মনে থাকে যেন। মা আগে তোর সব দাঁত গজাতে তো দাও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে
এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।